প্রথমেই বলি আমি माननीय মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস কে ধন্যবাদ জানাবো যে আমাকে প্লেইং 11 এ চান্স দেওয়ার জন্য স্পষ্ট করে দিতে চাই প্রচুর লেজিটিমেট কোশ্চেন আসবে অনেক অপ্রিয় প্রিয় কোশ্চেন আসবে অনেক ধরনের ট্রোলিং হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে নেই তো ফরচুনেটলি আমি কিছু পড়ছি না দুটো টুইটের জবাব দিয়েছি খুব সিনিয়র মেম্বার যেহেতু আমার সেই জন্য আমার জবাব দেওয়া দরকার ছিল বাট আমার অ্যাপে ফোনেতে অ্যাপগুলোই নেই তো অনেক প্রশ্ন আসবে অনেক ধরনের অপ্রিয় ট্রোলিং হবে সেগুলো আমি জানতাম এবং আমি ফেসবুকে যে পোস্টগুলো করেছিলাম বা কাগজে যে কলমগুলো লিখেছিলাম যে আমি রাজনীতি থেকে সম্পূর্ণ সন্ন্যাস নিচ্ছি তার আমরা জীবনে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে এবং তা থেকে মনে যে ইমোশন ক্রিয়েট হয় তা থেকে উই রিয়্যাক্ট টু দ্যাট লাইফ ইজ নট রিয়েলি অ্যাবাউট হাউ ইট প্রেজেন্টস ইট সেলফ বাট আপনি কীভাবে রিয়্যাক্ট করেন আমার মনে হয়েছিল যে আমার মন আমার প্রাণ ওইটাই চাইছে হতে পারে হয়তো আমি সিঙ্গার বলে একটু ইমোশনাল বাট তার মানে ডিসিশনটা ইমোশন ছিল তা একদমই নয় কোনো পোস্ট আগে করা কোনো পোস্ট কোনো গান কোনো কমেন্ট আমি কিচ্ছু ইরেজ করব না আপনাদের বলে দিলাম আমি যখন যেটা করি তখন সেটা মন দিয়ে করি মোহনবাগানকে ভালোবাসি যদি মোহনবাগানের ওই প্লেয়িং ইলেভেনে চান্স না পাই তাহলে আমার মনে হয় যে মোহনবাগানের জুনিয়র টিমে যদি ইয়েতে দেওয়া হয় ফার্স্ট টিমে আমাকে চান্স দেওয়া হয় তাহলে হয়তো আমি খেলবো না আমি এমন কত ছোট টিমে চলে যাব বা ইস্ট বেঙ্গলে চলে যাব কিন্তু আমি প্লেয়িং ইলেভেনে থাকতে চাইবো কারণ আমি প্লেয়িং গ্রাউন্ডে আমার মনে হয় এইটুকুনি আপনারা সবাই চেনা মুখ নিশ্চয়ই এগ্রি করবেন যে গত 7 বছরে আমি গ্রাসরুট লেভেল থেকে লড়াই করেছি গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করেছি কাজেই কারোকে কিছু প্রমাণ করার কিছু নেই খালি এইটুকুনি যে মমতা দিদি অভিষেক এবং ডেরেক যখন আমার সঙ্গে দিল্লিতে মিট করে মাত্র 3 দিন আগে 3 দিন 4 দিনের ঘটনা মানে আজকে ধরলে 4 দিন গত 4 দিনের ডেভেলপমেন্ট এটা তাতে নিশ্চয়ই খুব ইন্সপায়ারিং খুব মোটিভেশনাল এবং নিশ্চয়ই এরকম কিছু একটা আমাকে ওনারা বলেছেন বা মোটিভেট করতে পেরেছেন যাতে আমি সিদ্ধান্তটা বদলালে অনেক ধরনের সমালোচনা হবে অনেক ধরনের কটূক্তি বা ব্যঙ্গোক্তি মিমস তৈরি হবে সেটা জানা সত্ত্বেও আমি এই অত্যন্ত পরিষ্কারভাবে বলছি যে পাবলিক সার্ভিসে যখন এসেছি তখন মনে একটা অপূর্ণতা ছিল যে ইনিংসটা মানে রিটায়ার্ড হার্ট টাইপের হয়ে যাচ্ছিলো বহু মানুষ বলেছে ফেসবুকে লিখেছে অনেকেই লিখেছে যে আপনার আপনি গান গান ঠিক আছে কিন্তু এটা আপনার ছাড়া উচিত না অনেক রকমের মন্তব্য এসেছিলো তো আমার মনে হয় যে আমি একটা অপরচুনিটিতে রিয়্যাক্ট করছি ইটস আ থিং দ্যাট বাংলার মমতা দিদি যিনি এখন ভারতবর্ষের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী হয়ে উঠছেন উনি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছেন কালকে অভিষেকের সঙ্গে অভিষেক ব্যানার্জির সঙ্গে অনেকক্ষণ আমার কথা হয়েছে ডেরেকের সঙ্গে তো কথা হচ্ছিল সো আই ফেল্ট আ লট অফ লাভ অ্যান্ড সাপোর্ট